বন্ধুগণ, আপনারা জানেন কি বাংলাদেশের শীর্ষ দশজন ধনী ব্যক্তিকে? না জানলে চলুন জেনে নেই। বাংলাদেশের শীর্ষ দশজন ধনী ব্যক্তিদের মধ্যে রয়েছে নাম্বার ওয়ান মুসা বিন শমসের। তিনি প্রিন্স মুসা নামে পরিচিত। তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়। তিনি ডাটকো গ্রুপের মালিক। তিনি প্রায় $950 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় ৮,১০০ কোটি টাকার সমান। নাম্বার টুয়ে রয়েছে সালমান এফ রহমান, বেক্সিমকি গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় $600 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় ৫,১০০ কোটি টাকার সমান। নাম্বার থ্রি আহমেদ আকবর সোভান। তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং মালিক। তিনি প্রায় $600 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় ৫,১০০ কোটি টাকার সমান। নাম্বার ফোর এম এ হাশেম। তিনি পার্টেক্স গ্রুপের মালিক, UCBL ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় $500 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় ৪,২৫০ কোটি টাকার সমান। গত কিছুদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। নাম্বার ৫ আজম জে চৌধুরী। তিনি ইস্ট কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মোবিল যমুনা লুব্রিক্যান্ট সোল এজেন্ট। তিনি প্রায় $410 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় ৩,৪৮৫ কোটি টাকার সমান। নাম্বার সিক্স গিয়াসুদ্দিন আল মামুন। তিনি তারেক জিয়ার বন্ধু। তিনি রিয়েল এস্টেট, হোটেল ও মিডিয়া ব্যবসায়ী। তিনি প্রায় $400 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় ৩,৪০০ কোটি টাকার সমান। নাম্বার সেভেন রাগিব আলী, আনবীর রাগিব আলী। তিনি চা উৎপাদন ব্যবসায় সফল একজন ব্যবসায়ী। তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় $300 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় ২,৫৫০ কোটি টাকার সমান। নাম্বার এইট শামসুদ্দিন খান। তিনি একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান এবং ডাইরেক্টর। তিনিও প্রায় $300 মিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় ২,৫৫০ কোটি টাকার সমান। নাম্বার নাইন ইকবাল আহমেদ। তিনি সিলেটের একজন ব্যবসায়ী, সামুদ্রিক খাবার ব্যবসায়ী। তিনি সফল। তিনি সিমার্ক গ্রুপ লিপকো ব্রাদার লিমিটেড এর চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনি প্রায় ২৫০ থেকে ২৯০ মিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় ২,৪০০ কোটি টাকার সমান। নাম্বার টেন সাইফুল ইসলাম কামাল। তিনি নাবানা লিমিটেডের নাবানা সিএনজি লিমিটেড এর চেয়ারম্যান এবং ডিরেক্টর। তিনিও প্রায় ২৯০ মিলিয়ন মালিক, যা বাংলাদেশি টাকায় ২,৪০০ কোটি টাকার সমান। বন্ধুগণ, এরা হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ বিজনেসম্যানের তালিকায় রয়েছে বাংলাদেশের শীর্ষ দশজন ধনী ব্যক্তি। তাছাড়াও বাংলাদেশে অসংখ্য ধনী ব্যক্তি রয়েছে, যারা চাইলে বাংলাদেশটাকে খুবই সুন্দরভাবে সাজাতে পারে। আশা করি তাদের দ্বন্দ্বলোদ দিয়ে গরিবের সহায়তার কাজে লাগবে এবং তাদের মনুষ্যত্বের টানে তারা গরিবের পাশে দাঁড়াবে। এরই মধ্যে বেশ কিছু লোক রয়েছে যারা দানবীর হিসাবে আখ্যা পেয়েছেন। আশা করি আরও যারা রয়েছে তাদেরও এরকম প্রশংসা থেকে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মধ্যে বিষয়গুলো জানার জন্য ব্যবস্থা করে দেবেন।
ধন্যবাদ সবাইকে। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।